বাঙালিদের খাবারের তালিকায় সর্ষে ইলিশ বেশ জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার। সর্ষে ইলিশ পছন্দ না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আর সুস্বাগত জানাচ্ছি সিম্পলি ফুড বাই জান্নাত চ্যানেলটিতে। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। ইলিশের এই ভরা মরশুমে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের অথেন্টিক সর্ষে ইলিশের রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের কাছে খুবই পছন্দনীয় হবে এবং নতুনদের জন্য রেসিপিটি উপকারী হবে। আর রেসিপিটি একবার এভাবে ট্রাই করলে বারবার এভাবেই খেতে মন চাইবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার আজকে সর্ষে ইলিশের রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 4 টুকরো বড় সাইজের ডিম সহ ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের টুকরোগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ। লবণ এবং হলুদের গুঁড়োটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাছের টুকরোগুলোকে অল্প আঁচে হালকা ভেজে নিব। মাছের টুকরোগুলোকে আমি এভাবে হালকা ভেজে নিচ্ছি যাতে ইলিশ মাছের খুব সুন্দর একটা স্মেল বের হয়। বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, এপিট ওপিট উল্টিয়ে 2-3 মিনিট সময় ধরে হালকা ভেজে নিলেই হবে। সর্ষে ইলিশের রেসিপিতে ইলিশ মাছটাকে না ভেজে কাঁচা অবস্থায় রান্না করে নিলেও হয়, কিন্তু আমার কাছে মাছটাকে হালকা ভেজে নিলে খেতে বেশি টেস্টি মনে হয়। তাই ইলিশ মাছের স্মেলটা যাতে সুন্দরভাবে বের হয় এবং খেতে অনেক বেশি টেস্টি লাগে, সেজন্য আমি মাছের টুকরোগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছের টুকরোগুলোকে না ভেজেও সর্ষে ইলিশ রান্না করে নিতে পারেন। মাছের টুকরোগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সর্ষে ইলিশ রান্নার জন্য একটি প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি কিছু সময় ধরে তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজটাকে এভাবে কিছু সময় ধরে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি কিছু সময় ধরে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ছয় থেকে 7 মিনিট পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা কয়েকটা কাঁচামরিচ এবং সরিষা। এখানে আমি একসাথে বেটে নেওয়ার জন্য নিয়েছি 5-6টা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা। সরিষা বাটার মধ্যে যাতে তিতা ভাব না আসে, সেজন্য সরিষাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড না করে শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো হয়। কিন্তু যাদের হাতের কাছে শিলপাটা নেই, তাদেরকে কিছু সময় ধরে সরিষাগুলোকে ভিজিয়ে রেখে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে সরিষা বাটার মধ্যে তিতা ভাব আসার সম্ভাবনা কম থাকবে। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে সরিষা বাটা এবং মশলাগুলো পড়ে না যায়। এ পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, আর না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। তাই আমি 6-7 মিনিট সময় ধরে মশলাগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব বেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলোকে খুবই আলতোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর না হয় মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই এ পর্যায়ে মাছগুলোকে খুবই সাবধানতার সাথে কিছু সময় ধরে নেড়ে ছেড়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাছের টুকরোগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছি এবং মশলাগুলোকে আগে থেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেজন্য এ পর্যায়ে মাছের টুকরোগুলোকে মশলার মধ্যে 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নিলেই হবে। বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, আর না হয় মাছের টুকরোগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে ঝোলটা যাতে হালকা মাখামাখা হয়, সেজন্য অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি।
পানি এড করার পর আবারও আমি খুবই আলতোভাবে মাছের টুকরোগুলোকে নেড়ে ছেড়ে দেব, যাতে পানিটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট সময়ের জন্য। 5 থেকে 6 মিনিট পর ভিউয়ার্স, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3-4টা কাঁচামরিচ মাছের মধ্যে দিয়ে চুলা বন্ধ করে মাছটাকে কিছু সময়ের জন্য দমে রেখে দিব, যাতে কাঁচামরিচের স্মেলটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে এসে যায়। আমার সর্ষে ইলিশ রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটি ডিশের মধ্যে মাছটাকে পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার সর্ষে ইলিশের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও তেমনি অসাধারণ টেস্টি হয়েছে। আশা করছি এই অতুলনীয় স্বাদের সর্ষে ইলিশের স্বাদ পেতে বাসায় আপনারা রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম আরও নতুন নতুন এবং টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে।